শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। সংবাদ পরিষদ যেটা ছিল সর্বপন্থী সদস্য ছিলেন, এরপর বিক্রয় কলেজে আমরা একটা ট্রেনিং দেওয়া টিউটিসির আন্ডারে দিয়ে ওখান থেকে আমরা কিছু ট্রেনিং দিই। যেদিন ইয়ে হলো, ক্র্যাকডাউন হলো, ওদিন রাত্রে আমরা বঙ্গবন্ধু ছিলাম, আমাদেরকে বড়ভাবে আসতে পারছি, ক্র্যাকডাউন হবে, ওখান থেকে আমাদেরকে বড়দের মুখ্যগুলা চলে যাও। আমি 7 জন ছিলাম, আমি শাহ আলম, শিবনারায়ণ দাস, মুসা, আপনারা কুমিল্লার থেকে ওনারা ছিলেন, আমরা আমরা ছিলাম, আর ওদিকে আমরা ঢাকা ছিল, ঢাকা কেন্দ্র তো সবাই ছিল, রব্বা টব্বা সবাই ছিল। আমরা তো গেছি অ্যাকচুয়ালি রব্বা এলাকায় দেখা করতে, তারপরে কী করবো, তখন বঙ্গবন্ধু সবাইকে বিট করছে, সব পেলেই এসেছি, ফেরত দাও, ফেরে যুদ্ধের প্রস্তুতি নেওয়া, তারা অ্যাটাক করবে। প্রায় 10:30-11 দিকে আমরা দাওয়াতলি দিয়ে আমরা ফেরি ক্রস করছি, কুমিল্লার পথে আসি। চান্দি নামক স্থানে আসার পর বিভিন্ন লোক যারা আমাদের পরিচিত, আপনারা সামনে দাঁড়ুন না, সমস্ত গাড়ি ক্যান্টনমেন্ট দিয়ে ভিতরে ঢুকে হচ্ছে, মানুষ চলাচল করতে হচ্ছে না, খেয়ে হচ্ছে। তখন সাহস করে আমরা গেলাম, যাওয়ার পর আমাদেরকে ময়নামতি না দিলে আমাদের চেকপোস্টে আমাদেরকে আটকে দিল, আটকাইয়া বেলুচি একজন ছিল, বেলুচি রেজিমেন্টাল আর্মি, সে দেখিয়া সে কিছু বলবো না, পাশ দিয়ে দিল, তারপর সামনে একটা পোস্ট আছে, ওখানে আমাদের কাটিয়ে গেল। আপনি বললে তারা ফোনে ফোনে কী কথা বললো, ওই এই পোস্টটা এই পোস্ট, এবং আমাকে জিজ্ঞেস করলো আপনার কোথেকে আসবো, তখন আমি উদ্দেশ্যে বলছি যে আমি আমরা চান্দিনে গেছিলাম, আমাদের বন্ধু বোনে গিয়েছিল, ওখানে গিয়েছিলাম, ঠিক আছে সব ঠিকঠাক আছে, সব ছেলে সে আমরা আমার বাড়ির দহতর বলার ওই বাসায় আপনার আমার সাথে আমার দুটি আরও আমার সাথে থাকতো, আমরা দুজন একসাথে এই জিপে করে আমরা আব্দুল হাকিমের পেট্রোল পাম্পে গেলাম, ওইখান থেকে পাম্প থেকে পেট্রোল নিয়ে সাম্যক শ্রীরামক জায়গাতে আমরা পেট্রোল নিলে আগুন দিলাম, ঠিক সেই মুহূর্তে অ্যাটাক হচ্ছে কুমিল্লা পুলিশ লাইন এবং বিভিন্ন প্রস্তাবে TNT এগুলিকে, তখন আমরা ফিরে এসে গাড়ি থেকে সরিয়ে নিলাম, তো বাসে থাকতে পারলাম না, গোলাগুলি খুব হয়েছে, এক মাদ্রাসা নিয়ে অবস্থান করলাম, তারপরে অবস্থিত তুলে ওইখান থেকে সকালবেলা কোম্পানির বাসায় আসলাম, বাসায় আসবার এলাকার লোকজন এসে আমাদেরকে ফিল করবো, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছিলাম বোতল বোমা বাজার,
ঢাকা বলতাম না বোম্বাই আমি এই গেলাম সেই গেলাম তখন কিন্তু অলরেডি আর্মি মার্চ করতেছে ক্যাপ্টেন বোকালি ক্যাপ্টেন ছিল সে তখন অপারেশন করতেছে কুমিল্লা শহরে তখন আমাদের সাথে কথা বলবো রাজনীতি কমিটি আর সে গুলি করতেছে সেই গুলি এসে বলি মানুষ ভিড় করে গুলি এসে আমার মাথার মধ্যে আমার দরজায় বসছে তো ওদেরকে সবাইকে ফলে দিলাম যে চলে যাও আমরা পরবর্তী কোথায় করবো তখন এই পিছন রোড দিয়ে রেস্টুরেন্টে পিছন দিয়ে আমি আর ছাড়বো বিশ্ব ছাড়বো আমরা চলে গেলাম নদীর উপরে গুমদিন উপরে উপরে যাই আমরা নন্দীর বাবার জায়গাতে সেখানে আমরা অবস্থান করলাম দিয়ে ওখান থেকে আমরা আমাদের লোকজন তারা আসছিল তাদের কালেকশন করা শুরু করলাম তারা আসতেছে পালাইয়া তাদেরকে এখানে এখানে ইয়ে করলাম এবং আর্মির কিছু লোকও পলায়ন করে আসছে তাদেরকেও আমরা একত্রিত করে তাদেরকে কোলেশ্বর বা দেখা যায় আমরা স্থানান্তর করে ওদেরকে আলাদা একটা ব্যবস্থা আমরাই করেছিলাম করে ওইখান থেকে আস্তে আস্তে আমরা কোথায় যাবো ইন্ডিয়া যাবো না কিছু কোথাও কোনো রকম দিক দিশা নাই এরপর আমরা কিছুদিন এই গ্রামে কিছুদিন ওই গ্রামে এইভাবে প্রায় মাসকে আমি ঘুরে ঘুরে করলাম ঘোরার পর আগস্ট দিয়ে নিউজ আসলে তোমরা চলে আসবো তখন আমার সাথে আলসালাম মুসমুল্লাহ প্রাক্তন এমপি নুরুল ইসলাম মহরুল ইসলাম আমরা চারজন একত্রিত ছিলাম এবং আলসালামের স্ত্রী আমরা পাঁচজনে চলে গেলাম করবা থানা ইরিগেশন অফিসার এর বাসায় অবস্থান করলাম করার পর তিন দিন চার দিন থাকার পর করবা পুরান বাজার অ্যাটাক করলো আর কি তাও জেলায় দিলাম তখন আমরা এখান থেকে করবা দেবীপুর বর্ডার দিয়ে আমরা আগরতলার মুখে রওনা হইলাম তো দেবীপুর পালিয়ে যখন ইন্ডিয়া বর্ডারে গেলাম সেখানে কংগ্রেসের এক এমপির সাথে আমাদের পরিচিত ওনারা আমাদের সাথে মিলে আগরতলা নিয়ে গেল এটা এপ্রিলে এরপর ওইখান থেকে আমাদেরকে আমরা তো মানে আমাদের কুমিল্লা হাউস হইল মসজিদপট্টি আগরতলা মসজিদপট্টি কুমিল্লা হাউস দিয়ে গেলাম থেকে আমাদেরকে ভালো দিল আগরতলা কলেজ টিলাতে কলেজ টিলা করলে ছাত্রদের রব্বাই আর আব্দুল স্মাতন এরা সবাই এখানে অবস্থান করতেছিল ওখান থেকে আমাদেরকে দুইটা ট্রুপ করলো বিএলএফ যেটাকে বলে আমাদের সিনিয়র বেস্টে ধরতে লেগে গেলো দেরাদুন আর এরপর বেস্ট আমরা চলে গেলাম হাফলো এর ট্রেনিং চলা অবস্থায় জেনারেল ওভার ওভার আসছিল আমাদের সাথে দেখা করতে আমার সাথে ছিল মল্লিক চৌধুরী ঢাকার আফতাব আহমদ প্রফেসর তিনি মারা গেছে নারায়ণগঞ্জের এককালীন এসি আবু জাহেদ করবার মন্ত্রদের বেগম ভাই ফজলু ফজলুর বড় ভাই নাম হল আজিজ কুমিল্লার সাইফুল ইসলাম সাফু ছিল লাক্তা বিনোদীর আহমদ ছিল মুসা ছিল ওদেরকে ওখানে আমাদের দেড় মাস ট্রেনিং হয়েছে আমি ছিলাম এক্সক্লুসিভ গ্রুপ ট্রেনিং শেষে অনেক সরকার আমাদেরকে নিয়ে আসে সিলেটের বড় ওদের নেওয়ার পর আমাদেরকে ড্রেস পরে দেবো মিলিশিয়ার ড্রেস আমাকে বলে কেউ জিজ্ঞেস করবো আমরা শ্রীপুর থেকে আসছেন ইন্ডিয়ান আর্মি তখন আমরা আসলাম আগরতলা আমতলি যে ক্যাম্প ছিল একটা ক্যাম্প করেছিল বিএলএফে ওটা আমাদের স্টার চিফ ছিলেন শেখ ফজলুর রহমান আমাদের ডিস্ট্রিক্টের অর্গানাইজেশন চিফ ছিল সৈয়দুর রহমান সশস্ত্র বাহিনীর চিফ ছিল আব্দুল বর্ণান গুলিবান এখন আমাদেরকে এই দশজন বারোজন করে করে গ্রুপ করে শেখ ফজলুর রহমান নিজের দেখুন করে আমাদেরকে বিভিন্ন রাতে ইন্ডাকশন করে ইন্ডাকশন করে প্রথমে আমাদেরকে দিল লাকসাম আমার টিমে ছিল শাহজাহান নামে তখন আব্দুল বাতিন চৌধুরী ছিল লাকসাম নদী ছিল লুৎফুর ছিল এরপর আমাদেরকে অনুসার নিয়ে আসলো হেডকোয়ার্টার নিয়ে আসে এখন আমার তাতে আমিয়েছি মালান্ডারে ছিল দুইজন একজন ছিল বিজিপিএসের তদানীজন বিজিপিএসের সেক্রেটারি রোস আর জিয়াউলক নবীনগরের এমপি আমাকে দিয়ে দিল ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ে ইঞ্জেকশন পয়েন্টে চেক করে আগরতলা বড় বিএলএফে একদিন একটা ট্যুর পাড়াই দিল হেডকোয়ার্টার থেকে আমি থেকে ওই ট্যুরটি ছিল স্কুলে দিলে ছিল হেডমাস্টার ভাই মুজাম্মেল পাখি বাকি সাফু নুরু এরা ছিল এদেরকে যখন পাস করে দিল তারা পাড়াচ্ছে চার গাছ চার গাছ রবীন্দ্র করছে সন্ধ্যার আগ পর্যন্ত ওই ব্যাংক বাংলাদেশিদের হাতেই ছিল যে সন্ধ্যার আগেই আমরা দখল করে ফেলছে আর্মিরা ওইখান থেকে লাদা গেলা বাদশাহ লাদা গেলা বলতেছে এই তোমরা কে কে নৌকায় তো আমরা মুক্তি উঠতে হবে সিগারেট খাইতেছে সাফুর আবার টেন সিস্টেম আমরা মুক্তি উঠে যাই কথা বলার সাথে সাথে ফায়ার করছে ফায়ারের সাথে সাথে মারা গেল মুজাম্মেল বাকি উন্নি দিল বাকির হাতে ঢুকলো আর বাকিরা সাফরাইয়া পালিয়ে আসলো কুমলে তো চার তারিখ সাথে নিয়েই আসবে আমরা ওই সপ্তাহ নিয়ে করছিলাম এই সপ্তাহ কাছে দিয়ে
ছিল 22 পরিবার 22 জেলা, ওনারই গেছে 2000 পরিবার। সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।